বন্ধুগণ, বর্তমানে আমরা সবাই কম বেশি ছবি তুলি এবং ছবি তুলতে পছন্দ করি। তো বন্ধুগণ, অনেক সময় এমন হয় যে আপনি একটা ছবি তুললেন আর ছবিটার আপনার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে অথবা এমন কোনো বস্তু আছে যার কারণে আপনার ছবিটা দেখতে ভালো লাগতেছে না। তো তখন অনেকেই বলে যে আসলে এই ব্যক্তিটা যদি আমার ছবির পিছনে না থাকতো তাহলে এই ছবিটা আরও অনেক সুন্দর লাগতো। তো বন্ধুগণ, আপনি চাইলে একটা অ্যাপের সাহায্যে আনওয়ান্টেড বস্তুগুলো আপনার ছবি থেকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো বন্ধুগণ, এই অ্যাপটির সাহায্যে আপনি যে কোনো ছবিকে জাস্ট ছবির মধ্যে কোনো আনওয়ান্টেড বস্তুর মধ্যে জাস্ট আপনি এভাবে দেখেন কুইক এরেজের মধ্যে দিয়ে জাস্ট এইভাবে আপনার জাস্ট এখানে মার্ক করবেন। ধরেন এই কুকুরটা আছে বাচ্চাটার সাথে, এটাকে আমি চাচ্ছি এখান থেকে রিমুভ করে দিতে। তো আপনি জাস্ট এখানে মার্ক করার পর দেন উঠায় নেবেন। উঠানোর পর দেখেন যে এই ছবিটা কিন্তু ছবিটা থেকে কিন্তু আপনার কুকুরের ইয়াটা চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কুকুরটা নাই। তো এরকমভাবে আপনি দেখেন পিছনে একটা এখানে পাথর দেখতে পাচ্ছেন, তো সেটাকেও যদি আপনি চাচ্ছেন রিমুভ করতে এখানে এইভাবে জাস্ট এখানে মার্ক করবেন ওই জায়গাটা। দেখেন আমি এই পর্যন্ত মার্ক করে দিলাম। মার্ক করার পর দেন উঠানোর সাথে সাথে দেখেন যে এই ছবিটা থেকে পাথরটিও চলে গেছে। তো বন্ধুগণ, এইভাবে আপনি যে কোনো কিছু ধরনের একটা মানুষ যদি থাকে তাকে আপনি যদি বাদ দিতে চান ছবিটা থেকে খুব সহজেই জাস্ট মার্ক করবেন। তো মার্কটা এখানে অ্যাডজাস্ট আছে, আপনি জাস্ট এখানে বড় ছোট করতে পারবেন। দেখেন এখানে মার্ক করার জন্য আপনি চাইলে অনেক বড় করে নিতে পারেন। ধরুন হচ্ছে পাথরটা আমি চাচ্ছি রিমুভ করে দিতে, এটাকে জাস্ট আমি রিমুভ করে দিলাম। দেখেন এখানে পাথরটা চলে গেছে। তো এভাবে আপনি বড় ছোট করে নিতে পারেন। আপনি যদি চান যে বাচ্চাটাকে এইভাবে রিমুভ করে দিতে, দেখেন আমি আপনাদেরকে দেখাই এই বাচ্চাটা ওই ছবিটা থেকে চলে যাবে। তো বন্ধুগণ, খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো কীভাবে আপনারা কাজটা করবেন সেটা আমি দেখাই। তো দেখতে পাচ্ছেন রিমুভ অবজেক্ট ফ্রম ফটো অ্যাপটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। অ্যাপটা ইনস্টল করে নেবেন যাদের প্রয়োজন। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা কী করবেন, এখানে দেখবেন যে আপনার প্রথমে প্লাস চিহ্ন থাকবে বা আপনার প্রথমে এভাবে আসবে, আমি আপনাদেরকে দেখাই প্রথম থেকে। তো গ্যালারি নামের অপশন আসবে, তো আপনার গ্যালারিতে সরাসরি চলে যাবেন। তো এখানে গ্যালারিতে আপনি প্রেস করার পর আপনার একটা ছবি, যে ছবিটা আপনি এডিট করতে চান, তো এই ছবিটা এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, সিলেক্ট করার পর দেখবেন যে ছবিটা এরকম আসবে। তো আসার পর কুইক ইরেজের মধ্যে আমি আগের মতো করে যেভাবে দেখাইছি জাস্ট এভাবে আপনার করবেন। দেখবেন যে ছবিটা থেকে ওই আনওয়ান্টেড বস্তুটা চলে যাবে, জাস্ট মার্ক করলেই হবে। এখান থেকে আপনি আনডু এবং রেন্ডু আছে, আপনি জাস্ট এটাকে আবার ব্যাক দিতে পারবেন। ধরুন হচ্ছে ঠিক মতো ইরেজটা যদি না হয় তাহলে আপনি এইভাবে করে নেবেন, মানে আনডুতে দিবেন এবং রেন্ডু হচ্ছে আবার আগের জায়গায় চলে যাবে। তো এই ছিল বন্ধুগণ অ্যাপের কাজ। আর ছবিটি যদি সেভ করতে হয় তাহলে এখানে এক্সপোর্ট নামের অপশন আছে, এক্সপোর্টে যখনই প্রেস করুন, প্রেস করার পর এখানে সেভ দিলেই আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুগণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না, একটা লাইক দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করি, প্লিজ আপনারাও আমাদের জন্য কষ্ট করবেন। তো সব ভালো।